গত কিছুদিন আগে একটা প্রবাসী আমারে কল দিছে, হুজুর সামনে কোরবানির ঈদ আসে, আমি প্রবাসী হইতে পারি, লাখ লাখ টাকা ইনকাম করে হুজুর আমার মা বাপের জন্য দোয়া করবেন। আমি দিগাইলাম, কেন রে? ওই ছেলের চোখের পানি গুলা ছাইরা দিছে হোয়াটসঅ্যাপে কল দিয়া। ছেলে ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা জানা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, আমার আব্বার দুধের গরুটা বিক্রি করে আমার আব্বা আমারে বিদেশ পাঠাইছে, আমার মায়ের একমাত্র সম্বল গলার চেনটা বিক্রি করে আমার আম্মা আমারে বিদেশ পাঠাইছে। হুজুর আজকে আমার কাছে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু হুজুর কুরবানির ঈদ আসলেই আমার কলিজাটা ছিঁড়া যায়। এমনও সময় গেছে সমাজ থেকে আমার ঘরে গোস্ত আসলে রান্না করে আমার মা বাপ আমারে খাওয়াইতো। হুজুর এখন আমি চিন্তা করি আমার যত টাকা পড়ে আছে আমি কুরবানি দেই প্রতি বছর বছর, কিন্তু আমি আমার আব্বা আম্মার মুখে একটা টুকরা গোস্ত তুলা দিতে পারি না। এ সন্তানের দল একটাবার চিন্তা করে দেখো, কিন্তু বর্তমান সমাজে এমন অনেক সন্তান দেখা যায় যারা টাকার মালিক, পয়সার মালিক, সম্পদের মালিক হইছে কথা সত্য, পরিবারে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে, তারা তাদের মা বাপকে জুদা করে দেয়, মা বাপকে আলাদা করে দেয়। আল্লাহর দোহাই, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, কেউ যদি তোমরা তোমাদের মা বাপকে এমন জুদা করে দিয়ে থাকো, আলাদা করে দিয়ে থাকো, আল্লাহর হস্তে তোমার পাঁওটা আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাঁওটা পরিষ্কার করে দিব। বলে, হুজুর কেন এমন কথা বলেন? তুমি জানো না রে, হে সন্তান, আম্মা বারে খাওয়াইলে সন্তানের টাকা পয়সা কমে না। গত সপ্তাহে আমি একটা হাদিস শরীফ পড়ছি, নবীদের হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে শুনুনি, বলেন, যদি কোনো সন্তান তার মা বাবার জন্য মাত্র এক দেড়হাম খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে তারাক্কি দান করে, বরকত দান করে। আর সন্তান টাকার মালিক, পয়সার মালিক, তুমি তোমার মা বাপকে জুদা করে দিছ, আল্লাহর দোহাই লাগে তোমার কদমে আমি আমার হাতটা দিয়া বললাম, যদি কেউ তোমার মা বাপকে জুদা করে দিয়া থাকো, আজকে মাহফিল শেষ করা বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ঝরাইয়া ধরবা, ধরে বলবা, মা ও আব্বা জান, আপনাদেরকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, আল্লাহর হস্তে আমি সন্তানকে আপনারা ক্ষমা করে দিবেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাঁও সারবা না। অনেকে চিন্তা করে, হুজুর আমি পাঁও ধরবো, দূরের কথা, পাঁও ধরলে তো হুজুর গুনাহ হবে না, শিরিক হবে না। না রে না, নবীর আরেকটা হাদিস শরীফ পড়লাম, আমার নবী শিখিয়ে দে উম্মত, মা বাবার পাঁও শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা। আরে কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছু কিনা জানি না, তবে একটা কথা তোমাদেরকে বইলা দিয়া যায়, এই গুনাগার শামিম রেজার দিকে তাকাও, আল্লাহর কসম আমি আমার আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করেছে, আমার মর্যাদা বৃদ্ধি করেছে। বলে, হুজুর আম্মা আব্বার কদমে কেন চুমা দিব, নবীর কোনো হাদিসে কি নবী বলছে নাকি? হ্যাঁ রে ভাই, আমার নবীজি হাদিসের মাধ্যমে শিখিয়া দিছে। আমার নবীজি মক্কা বিজয় হওয়ার পরে হিজরত করে যখন মদিনাতে আসলেন, নবীর এক সাহাবি আল্লাহর হাবিবের কাছে যায় প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আমি একদিন নিয়ত করছিলাম আমি মক্কা শরীফের মধ্যে যাব। আমার নবী কয়, যাও না, অসুবিধা কি? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু মক্কায় যাব নিয়ত করি নাই, আমি নিয়ত করেছি মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠটার মধ্যে সুমা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আপনি আল্লাহর রাসূল, আপনার নাগে তুলো না আপনার নূরের পরশ লেগে, ইয়াসিরে হইল মদিনায় আল্লাহুম্মা। ছেলেটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি যখন আমার আব্বা জানের জন্য কান্না করতে লাগলাম, আমার আব্বা জান আমি সন্তানকে বলেছে, রে বাবা যেই বাগানটা দেখো, এই বাগানটা একমাত্র হাবিবে কিবরিয়ার উপরে দুরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা এই বাগানটা আমি আব্বা জানরে দান করেছে। ও আব্বা,
আপনি বলেন না আপনি যে জান্নাতের মধ্যে এত সুন্দর জায়গা পাইলেন, আমরা যদি আমার হাবিবের উপরে এত সুন্দর দুরুদ ছড়ি বাদাই করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত প্রদান করবেন কিনা? ছেলেটা বাবার কথা শুই না, ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি যেমন দেখছি আমার আব্বাজান জান্নাত চলে গেছে নবীর উপরে দুরুদ পড়ার কারণে, আমি আমার আব্বাজানের জন্য আর কান্না করলাম না। আমি আমার আব্বারে বললাম, বাবা তাহলে আপনি বাবা হিসেবে আমি সন্তানের একটু নসিহত করেন না? আব্বা ডাক দিয়া কয়, এ সন্তান, যদি আমি আব্বাজানের মতো এত সুন্দর মরণ চাও, আমি আব্বাজানের মতো এত সুন্দর একটা জায়গা মরার পরে তুমি চাও, তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি আমার নবীজির উপরে দুরুদ ছড়ি বাদাই করো। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, ওই আব্বা যদি দুরুদ পড়ার কারণে জান্নাত পাইতে পারে, ওই সন্তান যদি আব্বাজানকে মরার পরে দুরুদ পইরা দেখতে পারে, আমরা যাদের মা নাই, আমরা যাদের বাবা নাই, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ ছড়ি বাদাই কইরা আমরার মার জন্য দোয়া করি, আমরার বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমরারে ঘুমের ঘরে আমরার মা বাবার অবস্থা জানাইতে পারে কি পারে না? আল্লাহর নবী কয়, শুধু পারে না রে উম্মতের দল, কোন সন্তান যখন তার মার জন্য তার বাবার জন্য মুনাজাতের মধ্যে হাতটা তুইলা আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান দোয়ার জন্য যখন আল্লাহ তাআলার দরবারে হাতটা বাড়ায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাগুলা মাফ করিয়া দেয়। জানি না আজকে এই কালিয়া জুরি হযরতে আইনউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণের এই জান্নাতের বাগানে কত এতিম সন্তান জানি বসে গেছে, তাদের মা নাই, কত এতিম সন্তান জানি বসে গেছে, তাদের বাবা নাই রে, পর্দার অন্তরালে কত মা বোনেরা জানি শুনতেছে, তাদের আম্মা নাই আব্বা নাই, সন্তান রে ভুলে গেছো তোমার মা বাবার কষ্টের সময়ের কথা, এত কষ্ট করে তোমার মা তোমার আব্বা জান তুমি সন্তান রে মানুষ করছে, আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া ফেলছে, আব্বা নিজের মাথার গাম পায়ে ফালাইছে, আব্বা রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা তুমি সন্তান রে মানুষ বানাইছে, হাড়গুলা শক্ত করে দিছে, এখন তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু তোমার আব্বাজান কবরে শুইয়া রইছে, এই যে রোজার ঈদরা চলে গেল তোমার আব্বাজান রে 500 টাকা দিয়া কিন্ন একটা লুঙ্গি পরাইতে পারো নাই, তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ টাকা পইরা রইছে, কিন্তু আব্বাজান রে 500 টাকার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই, তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, আজ তোমার মা দুখিনী অন্ধকার কবরে শুইয়া রইছে, তোমার মা দুখিনী এমনও সময় গেছে স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় মা দুখিনী নিজে পান্তা বাতরা খাইতো না, পানি খাইয়া পেটটা পুরিয়া রাখত, মা তুমি সন্তানের জন্য পান্তা বাতগুলা রাইখা দিত, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা রাইখা দিত, ওই মা তুমি সন্তানরে যাওয়ার সময় হাতে দিয়া দিত, আজকে তোমার মা কবরে তোমার আব্বাজান কবরে তুমি সন্তান তোমার মা বাপরে এমন কোনো কিছু দিতে পারতেছ না, চিন্তা করার সন্তান এমন অনেক সময় গেছে মা বাবা না খেয়া তুমি সন্তানরে খাওয়াই খাইয়া মা কবরে, জীবনে আশা নাই একবার, আশা নাই একবার, ওই সাহাবি বলি ইয়া রাসূল আমি নিয়ত করছিলাম মক্কার চৌখাটে দিয়ে চুমা দিব, আল্লাহর হাবিব প্রশ্ন করছে তো মক্কার চৌখাটে দিয়ে চুমা দিবা, তো যাও ইয়া রাসূলা যাইতে পারি না, বাড়িতে অসুস্থ মা, মাটা অসুস্থ পড়ে রয়েছে, আল্লাহর হাবিব তো বাড়িতে যাও আম্মার কদমে চুমা দাও, ইয়া রাসূলুল্লাহ মার কদমে কইছি না তো আমি চাইছি কাবার চৌখাটে চুমা দিতে, আল্লাহর হাবিব কইছে আম্মার কদমে চুমা দিলে কাবার চৌখাট না জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব পাই, সুবহানাল্লাহ। আরে এই কালিয়া জুরিবাসী যুবক ভাইয়ারা মুরব্বী বাবাজিরা এখানে যারা বসছেন, যাদের মা বাপ আছে আপনি মাফ চান না, অন্যায় করছেন আপনি মাফ চাইতে পারতেছেন না, শরমে চান না আপনি, এখান থেকে যাইয়া মা বাবার পা ধরেন, আজকের মাহফিল সফল হবে কি না কবুল হবে কি না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, গ্যারান্টিটা হলো আগামীকালকে যখন কালিয়াদুরি বাজারের দোকানে বৈশা যখন দেখবেন কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম রাজা বলে দিয়ে গেছে, বলার কারণ আমার ফুতে কোনোদিন আমার লোকে বেয়াদবি করে নাই, তবুও মাহফিল শেষ করে বাড়িতে আমার পায়ে ধরে মাফ চাইছে, মনে করবেন মাহফিল কবুল, বলে হুজুর আমি কোনো অন্যায় করি নাই তবুও ধরতাম, তবুও ধরবেন।
মা বাবার কদমে পড়ে থাকলে মা বাপ চিন্তা করে না আমার ফুত এখন আমার অবাধ্য হয় নাই, আল্লাহর হস্তে মাপ চাই। যদি কেউ এমন অন্যায় করে থাকেন আম্মা আব্বার কদমে ধরবেন, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব, হুজুর আমার তো মা নাই আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবে, হুজুর আমার তো আব্বা নাই আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব। আল্লাহর হাবিব সিস্টেমও শিখিয়ে দিচ্ছে উম্মত, হে উম্মতের দলেরা আব্বা আম্মা মারা গেছেন ইন্তেকাল করছেন মাপ চাওয়ার সুযোগ যেহেতু নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আম্মা আব্বার মাথাটা যেদিকে ফিরিয়ে দিছে মানে মাথা তো উত্তর দিকে ফিরিয়ে দিছে কোন দিকে, কেবলার দিকে, কেবলাটা পিছ দিয়া মা বাবার মুখের দিকে ফিরা শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীর শিক্ষা দেয় চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কোনো সন্তান দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া সাথে সাথে কবুল করে, মানে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা এই জন্য সবার কাছে আবদার, জীবিত থাকলে কদমে ধরে মাপ চাইবা, বেঁচে থাকলে কদমে থাক ধরে মাপ চাইবা, আর যদি মারা যায় মা বাবার কবরের সামনে যে দোয়া করবা, আসেন আমার বাবাজিরা বন্ধুরা রে, ও নবীর উম্মতের দলেরা জীবিত থাকা অবস্থায় যেমন দোয়া ইন্তেকালের পরে তেমন দোয়া আপনি আপনার মা বাবার জন্য করার পরেও, মা বাবা কবরের মধ্যে গেল শান্তিতে আছে না অশান্তিতে আছে জানার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার জমিনে ইমান হারা রয়ে গেলেন, মা বাবা কবরে শান্তিভাবে এটার আশাও করতে পারবেন না। আজকে দুপুরবেলা আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করতেছি, আল্লাহর নবী শিখিয়ে দেয় আল্লাহ তাআলার কোরআনের আইন মোতাবেক দুনিয়ার জমিনে একটা মা বাবা তার সন্তানটাকে এমনভাবে মানুষ করবে ওই সন্তানটাকে তিনটা জিনিসের শিক্ষা প্রদান করবে। এক নাম্বার শিক্ষা হলো হুব্বু নাবিয়্যুকুম, তার আম্মা তার নবীদের নবীর ভালোবাসা শিক্ষা দিবে। দুই নাম্বার শিক্ষা হলো হুব্বু আহলে বাইতি, এবার হলো দুই নাম্বার শিক্ষা দিবে আহলে বায়াত তার পরিবারের ভালোবাসা, তিন নাম্বার শিক্ষা দিবে ওয়াকেরাআতুল কোরআন, তিন নাম্বার শিক্ষা হলো একটা মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। তাহলে এক নাম্বার পাইলাম একটা সন্তানের আগে নবীর ভালোবাসা শিখাইবেন, সুবহানাল্লাহ নাই কি শিখাইবেন, নবীর ভালোবাসা শিখনে ওয়ালা ফোলা মা বাপরে বাদ দেয় না, নবীর ভালোবাসা শিখনে ওয়ালা ফোলা মা বাপরে ফিডে, নবীর ভালোবাসা শিখনে ওয়ালা ফোলা মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয়। দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে দেখা যায় বড় ডাক্তার ছিল মেজিস্টার ছিল ফোলারে বিয়া করাইছে লাখ লাখ টাকা খরচ করে এখন ফোলা বাপরে বৃদ্ধাশ্রমে দিয়া চলে আসছে, দেখেন না এগুলা মাঝে মাঝে অনেক বৃদ্ধাশ্রমের ঘটনা এগুলা দেখি। এই জন্য সন্তানদের নবীওয়ালা বানাইয়েন, সুবহানাল্লাহ কন্যা। আজকের মাহফিলের একটা শিরোনাম দেখা যায় দেখেন পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, মিলাদুন নবী যার মাজিউন নবীও তার, এটা নিয়ে বিভ্রান্ত আছে না, মারামারি আছে না, কত রকমের কথা আছে না, যদি কেউ কোনো রকমের কথা কয় উত্তর দিবেন, মিলাদুন নবী অর্থ হলো নবীদের জন্মের, সুবহানাল্লাহ কন্যা, ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মের খুশি, ঈদে মাজিউন নবী অর্থ হলো নবীদের শুভাগমনের খুশি, সুবহানাল্লাহ কন। কিন্তু বর্তমানে আলেম নামের অনেকে আছেন যারা নবীর মিলাদুন নবী এবং মাজিউন নবীর পার্থক্য তৈরি করিয়া মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করেছে, বলে কি যারা মাজিউন নবী করে তারা নাকি মিলাদুন নবী অস্বীকার করে, নাউজুবিল্লাহ কর্ণীয় জি না। এই মাজিউন নবীর ব্যাপারে যিনি কিতাব লেখছেন আমরা নুরুজ্জামান মামা, ওনার কিতাবটা পড়ার পর আমি ওনার জিগাইলাম, মামা আপনি যে কিতাব লেখছেন আপনি কি মিলাদুন নবী অস্বীকার করেন, উনি তিনবার কইছেন নাউজুবিল্লাহ, কয়বার, তিনবার নাউজুবিল্লাহ বলছে। আমি জিগাইলাম মামা কারণটা কি, এখন অনেকে যে বলতেছে আপনি মিলাদুন নবী অস্বীকার করেন, তো মামা মিলাদুন নবী অস্বীকার করার কোনো কারণ
তো যারা মিলাদুন্নবী মানি আমরা, মানি না আমরা, আগে তো মিলাদুন্নবী করছি নাকি, এখন করিনি, কি করে না করে, করি এখনো মিলাদুন্নবী, মাজুন নবীর মাধ্যমে মিলাদুন্নবী হয়, সুবহানাল্লাহ বলেন, নবীর জন্মের মাধ্যমে নবীর সর্বশ্রেষ্ঠ শুভাগমন, এটার নামই মাজুন নবী। এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব মারামারি কাটাকাটি কোনো কিছু করার দরকার, আপনি আপনার সন্তানদের একটা শিক্ষা দিয়ে আব্বা এতটুক শিক্ষা গ্রহণ কর, নবীর আগমনে খুশি হইবা। অনেক জায়গায় দেখবেন মিলাদুন্নবীর মাস হইলে, ভাদ্র মাস হইলে কুত্তা পাগল হয়ে না, মিলাদুন্নবীর মাস হইলে অনেকে দেখবেন এই মিলাদুন্নবীর মাহফিল করলে মনে এটি কুত্তার মতো পাগল হয়ে থাকা, এরা কষ্ট করে তুমি এটা ফাগলে শুনি লেগা, আরে তুমি বুঝো না, ভাদ্র মাসে কুত্তা কামড় দিলে মানুষ যেমন ফাগল হয়, মিলাদুন্নবীর কথা শুনলে আমরা ফাগল, ফতোয়া দিয়ে দিছে মিলাদুন্নবী তাবারুক যারা খায় এরা গুখা, মানুষের মাঝে আনন্দ উদযাপন করলাম, এটা তো আরো ভালো জিনিস, ভালো জিনিস না? এতটুক মনে রাখেন, সন্তানদেরকে শিখা দিবেন আব্বা মিলাদুন্নবী করো, আনাইলে দেখবেন মিলাদের থেকে সরাইবেন, এফুতে আপনি মরণের ঘরে কবে জানাজান আমাদের ঘরে দোয়া নাই, এফুতে কবে ষাট দিন না নাই, চল্লিশা নাই, এফুতে আপনার দেখবেন মারা যাওয়ার পরে এটা ফাঁড়ায় টাড়ায় মাটি দিয়ে চলেব, কিন্তু আল্লাহ নবী কয় মারা যাওয়ার পরে কোনো মৃত ব্যক্তির কবর উপরে উঠছো না, সুবহানাল্লাহ কয় না তো, এতটুক শিক্ষা গ্রহণ করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। শুধু মিলাদুন্নবী আর মাজুন্নবী না, সন্তানরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি মিলাদ কিয়াম করার, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করার, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আজমতের শিক্ষাটা একটু বেশি করে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকেও বরকত দিবে, এ সন্তানকে বরকতওয়ালা বানাবে, আল্লাহ যেন সে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যতটুক কথা বলেছি নবীদের দুরূদ শরীফের ফজিলত, নবীদের মিলাদুন্নবী পিতামাতার খেদমতের কথা, এবং মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ওয়াকেয়া, আল্লাহ যেন সব মানার তৌফিক আমাদেরকে দেয়। আসুন আমরা ওই নবীকে একটু দাঁড়ায় সালাম দিই, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো, আমরা সবাই আল্লাহর এবাদত করি, তবে একটা কথা মনে রাখেন, বর্তমান সমাজে মুসলমানে মুসলমানে মারামারি হানাহানি দ্বন্দ্ব চলতেছে, কেউ বলবে আমি সুন্নি, কেউ বলে আমি ওহাবি, কেউ বলে আমি কৌমি, কেউ বলে জামাতি, কেউ বলে আমি আহলে হাদিস, যে যার দল নিয়ে থাকবে, আপনারা বলেন কোরআন কয়টা, আওয়াজ কম বলেন কোরআন কয়টা, আল্লাহ কয়টা, তো রসুল কয়টা, এক আল্লাহর ইবাদত, এক কোরআনের কথা মানি, রসুলকে একজনকে মানি, কিন্তু এই তিনটা একটাও যদি হয় দল কেন আলাদা হইল? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উপরের কোনো কিতাব পড়া লাগবে না, মাত্র মেশকাতুল মাসাবি একটা হাদিসের কিতাবের বাবুল ঈমান অধ্যায়ের মধ্যে নবীজি একটা হাদিস বলেছেন, ও আমার উম্মতের দলেরা, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, এর মধ্যে 72টা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না 72টা দল দোজখে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে, নবী গো আমরা তো জাহান্নামে যাইতে চাই না, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কথা বলেন ঠিক কি না, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে বলেন না জান্নাতি দল কোনটা? আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা আমার দল এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে তোমরা ওইটাকে অনুসরণ করবা। ও বন্ধু, কালিয়াজুরি হযরত আইনউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের মাহফিলে এই মসজিদের সামনে বৈশা পবিত্র ঈদে মাজিউন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরুন্নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শুভাগমনের মাহফিলে বৈশা আপনারা বলেন আমরা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করি কি করি না? জোরে বলেন করি কি করি না? যারা বলবে আমরা আল্লাহ এবং তার রাসূল ওনার সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করি, তারা জান্নাতে যাইতে পারবে। এবার আসেন বাবারা, এই আলোচনার ধারাবাহিকতা এখানে রেখে আমি যেই কথা বলতেছিলাম সেদিক থেকে কথা বলি। আমি আল্লাহর কোরআনুল কারিমের এবং আল্লাহ তাআলার প্যারা হাবিবের হাদিসে কুদসি থেকে একটা খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহই তো বললেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি জানতে চাই আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? নিয়ামতের শুকরিয়া, আসেন মনোযোগ দেন,
আলোচনা যেহেতু এখনো শুরু হয় নাই, প্রথম অংশে আমি আপনাদেরকে দুই একটা কথা বলে নেই, ভালো লাগবে? মাহফিল কমিটির কেউ থাকলে আমার একটা বালিশ এনে দিত কোন বহনের লাগে, একটা বালিশ ওষা। নেয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা সবাই চাই, বলেন চাই কি না? চাই কি না? অবশ্যই নেয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। এবার আসেন, দুনিয়াতে অনেক মানুষ আছে যারা কানে শুনে না, আছে না? অনেক মানুষ আছে চোখে দেখে না, অনেক মানুষ আছে এক চোখে দেখে আর এক চোখে দেখে না, অনেক মানুষ আছে একটা হাত আছে একটা পাও আছে আর একটা হাত নাই একটা পাও নাই। তার কাছে যে প্রশ্ন করবেন, ভাই সাহেব আমার তো দুইটা হাত আছে আমার তো দুইটা পাও আছে, কিন্তু তোমার দুইটা হাত দুইটা পাও নাই, মাত্র একটা হাত আর একটা পাও আছে। এ ভাই তোমার কাছে জানতে চাই, এ হাতটা যদি তোমার কেউ লাগাইয়া দেয় তোমার কাছে কেমন লাগবে? সে বলবে আমার কাছে মনে হবে আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামতের মধ্যে হাতটা একটা বড় নেয়ামত, ঠিক আছে না? আমার কাছে দুনিয়ার সব নেয়ামতের মধ্যে হাতটা একটা নেয়ামত। যেই ব্যক্তি চোখে দেখে না ওনারে যদি বলা হয় চোখটা যদি লাগাইয়া দেয় তোমার কাছে কেমন লাগবে, উনি বলবে এই শোকটা হবে আমার জন্য বড় একটা নেয়ামত, ঠিক না? আমাদের এলাকার মধ্যে যখন বিয়ে বাড়িতে খানার আয়োজন হয় দুই তিন রকমের, কুমিল্লা শহরে বাবুর্চির কোনো অভাব নাই, এক রকমের বাবুর্চি এক রকমের রান্না করে, এক রকমের বাবুর্চির রান্নার ধরন একটা, কিন্তু যদি সবচাইতে ভালো যেই রান্নাটা হয় একজন মানুষ সেই রান্নাটা খাওয়ার পরে বলে আগে তো অনেক খাবার খাইছি এই খাবারটা আমার কাছে বড় নেয়ামতের মতো লাগছে। বন্ধু আমার, আমাদের হাতগুলা আমাদের নেয়ামত, ভালো খাবার দামি খাবার আমাদের কাছে নেয়ামত, শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে নেয়ামত, কিন্তু সবচাইতে নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত যেটা, যে নেয়ামতের নাম আর নেয়ামাতুল কুবরা ফি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার যত খানা বলেন, হাত বলেন, পাও বলেন, যা আছে এগুলা নেয়ামতের শুকরা, তাহলে বুঝেন নেয়ামত কয় প্রকার? উত্তর দিয়েন, নেয়ামত কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ওই ব্যক্তি আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই আল্লাহর শুকরিয়া আদায় করে কেমনে? আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় হইছে না? আপনাদের কষ্ট হইতেছে কোনো? অসুবিধা হইতেছে কোনো? ওই আমার এটা কাট দো, আমার বয়স অনুযায়ী শরীরে বস্তুটা বেশি হয়ে গেছে, তো বইতে একটু লরসর, এমনি বইয়ে থাকলে কষ্ট হয়, শুধু একটু সময় দেন আমারে, ওয়াজটা ধারাবাহিকভাবে হবে, তবে আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, তবে আমার ওয়াজ হবে অল্প, এই অল্প সময়ের ভিতরে দুই একটা কথা বলবো, যদি ভালো লাগবে আমল করবেন, ভালো যদি না লাগে যাও না সময় গেটের সামনে কথাগুলো ফালাই দিয়ে বলেন, কিছু শুনছি না মনে করে ফালাই দিয়ে চলে যাবেন, ঠিক আছে না? এ শুধু এতটুক, যেটা ভালো লাগবে এটার আমল করবেন, একটু সময় শুধু আমার ধৈর্য ধরবেন। তো সাহাবাই কারাম আমার নবীরে প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ মুখ দিয়া বললাম আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ, ঠিক আছে না? মুখ দিয়া বললাম সুবহানাল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। মুখ দিয়া বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশংসা? আল্লাহ। আলহামদুলিল্লাহ বইলা আল্লাহর প্রশংসা করলাম, সুবহানাল্লাহ বইলা আল্লাহর প্রশংসা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আল্লাহর প্রশংসা করলাম। নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহর প্রশংসার পরে আপনার প্রশংসা কেমনে করে? আমার নবী কয় আমি নবীর প্রতি যত বেশি দুরুদ পড়বা আল্লাহর প্রশংসা হলো আল্লাহর জিকির, আর আমি নবীর প্রশংসা হইল আমি নবীর উপরে দুরুদ শরীফ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকা।
আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলা, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান কামিল নেহি, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার বায়রা বাবারা বন্ধুরা আবার গভীর মনোযোগ দেন, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা যা আছে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ কর। এবার সাহাবাই কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আপনার প্রশংসা কেমনে করে? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার প্রশংসা করে আমি নবীর উপরে দুরূদ ছড়ি বাদায়ের মাধ্যমে। নবীজি আপনার দুরূদ ছড়ি বাদায় করলে সওয়াবটা কেমন হবে? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ পড়েন, নাম হলো হযরতে আনাস ইবনে মালিক, মানে হযরতে মালিকের ছেলে হযরত আনাস, সুবহানাল্লাহ পড়েন না। হযরতে আনাস ইবনে মালিক বলে, আমি আমার নবীজির 10 বছর খেদমত করেছি, 10 বছর খেদমতরত অবস্থায় আমি আমার নবীজির অনেক কারামত দেখেছি, কিন্তু একদিন দেখলাম আমার নবীজি ওনার জবান মোবারকে বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবীজিকে দেখা যায় আপনি কি যেন বলতেছেন? নবী গো, আপনি কথাগুলা বলাটার কারণটা কি জানতে চাই? নবী আমার বলে, সাহাবি হযরতে আনাস, আমি নবী তোমাদেরকে বলতে চাচ্ছি, আমি নবীর উপরে যেই ব্যক্তি বেশি বেশি সময় দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আমার তত কাছাকাছি রাখবে। আরেকটু জোরে সুবহানাল্লাহ পড়ে, জবা ফর ইয়া রাসূলুল্লাহ ইয়ে মেরে বন্দেগি, সুবহানাল্লাহ, রাসূলে খুদা সে দিল কো সালাম কাহে না, ওর বাগে মদিনা সে এক ফুল তোফিলায় না, বলগলোলা হসন তু জমিয়া, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, মহাপতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এ আল্লাহ জিকির পবিত্র ঈদে মাজিউন নবী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল হযরত আইনউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি সহ শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের 19তম বার্ষিক ইমানি নূরানি রহমতি মাহফিল কবুল করে পড়েন, আমিন। এই মাহফিল সন্ধ্যা থেকে এই পর্যন্ত সুন্দরভাবে হয়ে আসছে, আপনারা বলেন মুনাদাতের শেষ পর্যন্ত মাহফিল সুন্দরভাবে হোক আপনারা চান কি না? মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের জন্য নির্দিষ্ট পরিমাণ তাবারুকের ব্যবস্থা করেছে, তাও আমার একটা মাহফিলের অভ্যাস হলো আমি কোনো মাহফিলে মুনাদাতে তাবারুক দেই না, কারণ কি আমি সব সময় আমি দেখছি আর দোয়াও মুখুলি বাদা দোয়া ইবাদতর মগজ, আপনি মুনাদাতে কানতাছেন আজকা তাবারুকটা হাতে ফললে এটা টিপ দিয়ে থাকো টুকরা গোস্ত বসে, এটা কি আর মুনাদাত থাকে না? এটা কি আর মুনাদাত থাকে না? আমরা একটু এসমে জাতের আল্লাহ তালার জিকির করব, জিকিরের মাঝখানে মাঝখানে তাবারুক দিয়ে দিবেন, তবে শর্ত হইলে উঠতে পারবেন না। হাদিস শরীফ আসছে, আল আদাবু খয়রু মিনা যাহাবি অল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার সাইতে দামি, স্বর্ণের পরি বর্তমান বাজারে 1,18,000 টিয়া, আপনার আদবে স্বর্ণর সাইতে দামি, সিদ্ধান্ত আপনার তাবারুক নিয়ে বাড়িতে চলে গেল যাইবেন, আর একটু বৈশা জিকির মুনাদাত করে বাড়িতে গেল গেলেন, একটু মহাব্বতে জিকির করতে রাজি আসি না, জিকিরের মাঝখানে তাবারুক দিবে আপনার উঠে চলে যাবেন, উঠে চলে গেলে আবার সিদ্ধান্ত আপনারা, আমরা দোয়া করব জিকির হবে কার? আমার সাথে মহাব্বতে কেসমে জাতের জিকির করবেন, একসাথে একতালে যদি জিকিরের তাল নষ্ট হয়ে যায় আবার থাইমা একসাথে আল্লাহ আল্লাহ জিকির শুরু করবেন, রাজি আছেন না? ইনশাআল্লাহ মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার জিকির করবেন। ঠিক আছে, একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, ও দেহ পাগল মহা
সরণে চিনিলি না কে হয় রে আপন মারহবান হরে ওহ পাগল মোহন সময় তাকতে চিনিলি না কে হবে আপন মারহবান আপন জিনে তিনি আমার নবী মুস্তফা আপন জিনে তিনি আমার নবী মুস্তফা নবী ছাড়া তুই জাহানে আপন কেউ হবে না হরে ও পাগল মোহন সময় থাকতে বুঝিলাম না নবীকে মন দওয়ান মারহাবা আল্লাহ 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 নূর নবীজির কালিমা খানে পয়রা যাইবানে গে পাগলা নূর নবীজির কালিমা খানে গলায় রাখবানে গে জগত বাসী শুনছো নিয়ে নূর নবীজি দিদার লাগে আজ ডাকতে সিয়ে মারহাবা আল্লাহ 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 কত ভালোবাসি আমরা দয়াল নবী কত ভালোবাসি আমরা মায়ার নবী রে একবার দেখা দান গো নবী ডাকি আপনার একবার দেখা দান গো নবী ডাকি আপনার হরে গো নবী জি গে আপনার দিদার লাগে আজ ডাকতে সিহি মারহাবা আইনু দিন শাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা আইনু দিন শাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও নাহার গোলাপ শাহ মাওলানা আমরা যে তো মা রে দিওয়ানা নাগা মারহাবা আল্লাহ 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 গাজি পুরি মাওলানা আমরা তোমার দিওয়ানা শাহ আব্দুল্লাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও নাহার গাজীপুর মাওলানা আমরা যে তো মা রে দিওয়ানা না মারহাবা আল্লাহ 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 শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটল আজব ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ জোর মারহাবা শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটল আজব ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ জোর মারহাবা আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি মারহাবা। সবার কাছে দোয়া কামনা করি, আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের দোয়ায় এ কুমিল্লা শহরে আমার এখনো ছয়টা মাদ্রাসা চলতেছে, এর মধ্যে কুমিল্লা নূরপুর সমনিতে শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা পুরুষ শাখা এবং মহিলা শাখা, তিনতলা যে বিল্ডিং এটা, আরেকটা কুমিল্লা চকবাজার এদের নূরপুর সমনি থেকে মেডিকেল রোডে ঢুকতেই মুরকাবাড়ির সামনে, এটাও তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা। আরেকটা আপনার বিবির বাজার রোডে, তেলিকোনা থেকে বিবির বাজার রোডে আল হোসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, এর আগেই বকশিয়া দরবারের সামনে চারতলা বিল্ডিংয়ে জামিয়া নূরে মদিনা মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য, দোয়া করবেন না ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমার এক মাদ্রাসায় একটা ছেলে মাত্র 8 মাসে হাফেজ হয়েছে, দোয়া করবেন আমার ছেলেগুলোর জন্য। আল্লাহ তাআলা যেন আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদেরকে কবুল করে। সবার কাছে দোয়া কামনা করছি, করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى کی واسطے خول دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم رسول جانے جگا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مودو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। আল্লাহ পবিত্র জিলকন মাসে আল্লাহ আল্লাহ জিকির ও পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরতে আইনউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, হযরতে গোলাম শাহ রহমতুল্লাহ আলাই শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 19তম বার্ষিক ঈমানী নূরানী রহমতি মাহফিল সাজাইয়া এই কালিয়াজুরি দরবার প্রাঙ্গণে আমাদের জানার জান প্রাণের পান সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী হুজুর কেবলার সদারতক্রমে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা হুফাজে কোরআন সহ আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বসে হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুলার মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবানু কাবাবদাল আখিয়ার দরবারে আমার গৌসে পাকের দরবারে আলা হযরতের দরবার খাজা গরিবের নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দাদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম বিশেষ করে সায়েন্সে সিলকুটের দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও। মাঝহাবের ইমামদের দরবারে কবুল কইরা নাও আল্লাহ। বিশেষ করে সারা বাংলার সম্রাট শাহজালাল আলী ইয়ামিনি শাহপুরান জালালি নাসিরউদ্দিন সিবাসালা যিনি পূর্ব পশ্চিমে শুয়া রইছে রে আল্লাহ, ওনার দরবারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের প্রথম শহীদ হযরত গুলজারে আলমের দরবারে কবুল করো।
রাব্বুল আলামিন বোরহানউদ্দিন আউলিয়ার দরবারে কবুল মঞ্জুর কর। চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর শাহ বাইজিদ বোস্তামি মোহসেন আউলিয়া আজিজুল হক সেরা বাংলা মিসকিন শাহ গরিব উল্লাহ শাহ দরবার মাইজবান্ডার দরবার পানুয়ার দরবার সহ সকল তরিকতের দরবার রেজবিয়া দরবারে কবুল আর মঞ্জুর করে দাও। মাহবুব আল্লাহ কুমিল্লার শহর কুতুব কুমিল্লা বাসীর ধন্য বানাইয়া যিনি শুয়া রয়েছে হযরত হাফেজ কারি শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার কদমে হাদিয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে শাহপুরের দরবার নুরুদ্দিন বন্দিশা বাবার দরবার আব্দুল সুবহান আল কাদরের দরবার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে এ কালিয়াজুরি জমিনে হযরত আইনউদ্দিন শাহ দরবার গোলাপ শাহ দরবার বাবরুশাহ বাবার দরবার সহ আল্লাহ বকশিয়া দরবার সহ কুমিল্লার আনাসে কানাসে সারা পৃথিবীর আনাসে কানাসে যত হকানি রব্বানি পীরি মাসে কাছে তাদের আরো আফা হাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে আজকের মাহফিলে এমন কত সন্তান হাত বাড়াইছে যেই সন্তানটার জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গামপায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে ভিজা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানটার আজগা আব্বা মানুষ কইরা দিয়া অন্ধকার কবরে মুর্দার লাশ হইয়া শুয়া রইছে। আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। দয়াল রে অনেকে তিমেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যে মা নিজে না খেয়া সন্তান খাওয়াইছে আল্লাহ জানি না এমন মা কার জানি অন্ধকার কবরে, এমন অনেক এতিম আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, লার অতি মাসে মা নাই বাপ নাই ডুকরা ডুকরা কান্দে, এই মসজিদের মুয়াজ্জিন আমার ভাই আল্লাহ মুহাম্মদ গোলাম হোসেন আল কাদেরী শাহপুরি ওনারও মাও নাই বাবও নাই, এই মাহফিল কমিটি সহ এই মাহফিলে মুনাজাতের মধ্যে যারা অংশীদার হয়েছে আল্লাহ যাদের মা বাবা কবরে মাফ চাই তোমার দরবারে তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতি নাজনিয়া মদিয়া তাদের মা বাবার কবরটারে বরফুর করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই হবা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে এখানে অনেকে হাত বাড়াইছেন বংশের কবর রাজা মাফ চাই, বংশের কবর রাজা মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে কবুল মঞ্জুর করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। আমার ভাইজান সৌদি আরব প্রবাসী উনিও দোয়া চেয়েছেন, ওনাকে আপনি কবুল মঞ্জুর করেন। পর্দার অন্তরালের মধ্যে বাড়ি ঘরের মধ্যে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আল্লাহ প্রত্যেক মা বোনদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে এ কালিয়াজুরি দরবার শরীফের আশেক প্রেমিক ভক্ত শাহপুর দরবার শরীফের মুরিদান বিন্দুরা এই ইন্তেজাম করেছে আজকের মাহফিলে, যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া আল্লাহ মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণের আগে বারবার
আমার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ নসিব কইরো আল্লাহ মদিনা না দেইকা যদি মারা যাই মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে নবীরে না দেইকা যদি মারা যাই মরার পরে মনটা নবী নবী কইয়া কানবরে যার নাম রেখেছো তুমি মুহাম্মদের রাসূল সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল বলেন যার নাম রেখেছো তুমি মুহাম্মদের রাসূল ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল আল্লাহ যা কিছু বলেছি যা বলতে পারি নাই আল্লাহ আমাদের প্রত্যেকটা মনে রাখাঙ্কা কবুল করে নাও রাব্বুল আলামিন মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।